Assalamualaikum, welcome back to my channel Yummy Cooking by Sony. আজকে রেসিপিতে রয়েছে moist vanilla cake. আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। যারা আমার চ্যানেলে এখনো নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। moist vanilla cake এর জন্য আমি 5টা ডিম নিয়েছি। পাঁচটা ডিমকে আমি এখন একটা বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নিব। প্রায় 2-3 মিনিটের মতো বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ না হয়ে যায়। আপনাদের কাছে বিটার মেশিন না থাকলে কাঁটা চামচ অথবা হ্যাঙ্গুস দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি চিনির পরিমাপটা একটু কম দিয়েছি, কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না। এখন বিটার ম্যাশিং দিয়ে আমি চিনিটাকে ডিসলভ করে নিব, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। আপনারা এটা কোনো টাইমিং নেই, আপনারা হাত দিয়ে চেক করে দেখবেন, যদি দানাদার থাকে তাহলে বুঝতে পারবেন চিনিটা গলেনি। ঠিক আছে, এইভাবে আপনারা করে নেবেন। এখন আমি 1/3 কাপ অয়েল নিয়েছি। তেলটাকে আমি 2 ভাগে দিব। প্রথম ভাগে আমি দিয়ে দিয়েছি। এখন আবারও বিট করে নিব ভালো মতো। তো বাকি তেলগুলো আমি এক পাশ দিয়ে দিয়ে দিলাম আর বিট করতেছি। তো এভাবে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার একটা ভালো ফর্মে পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা বিট করে নেবেন। তো আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য, আর 2 কাপ ময়দা নিয়েছি। তো আমি ময়দাটাকে চেলে নিয়েছি আগের থেকে। এখন অল্প অল্প করে আমি ময়দা দিয়ে দিব। তো আমি অর্ধেকের কম ময়দা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ময়দাকে মিশিয়ে নেব বেটারের সাথে। তো এইভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে আলতোভাবে আপনাকে ময়দাটা মিশাতে হবে। তো বাকি ময়দাগুলো আমি দিয়ে দিব। আমার মনে হচ্ছে ময়দা একটু বেশি হবে, তাই আমি বাকিটুকু রেখে দিয়েছি, ওই ময়দাগুলো আমি মিশাবো না। তো এইভাবে আলতোভাবে আপনি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেবেন। তো এভাবে একই দিশা ঘুরিয়ে ঘুরে আমি ময়দাটা ডিমের বেটারের সাথে মিশিয়ে নেব। তো ময়দাটুকু যতটুকু মিশাতে পেরেছি মিশিয়েছে। এখন আমি বেকিং পাউডার 1 টিস্পুন দিয়ে দিয়েছি, আর বেকিং সোডা 1/3 টিস্পুন দিয়ে দিলাম। তো বেকিং সোডাটা আপনারা নাও দিতে পারেন, আমার কাছে বেকিং সোডাটা ছিল তাই আমি বেকিং সোডাটাও দিয়ে দিয়েছি। কেকে খুব ভালো কাজ করে এটাও। তো এইভাবে আবারও আমি মিক্স করে নিব সব ইনগ্রেডিয়েন্টস একসাথে। অল ইনগ্রেডিয়েন্টস মিশানোর পর এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো। তো আমি আন্দাজ করে দিয়েছি 1/2 টিস্পুন। তো এখন এটাকে আমি এক বিটার ম্যাশিংয়ের মাধ্যমে আমি এটাকে ভালো মতো মিক্সচারের জন্য আমি এই কাজটা করেছি, আপনারাও করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে ভালো মতো মিক্স করার জন্য এটা ইউজ করলে সবচেয়ে বেটার হয়। তো আমি ময়েস্ট কেক বানানোর জন্য আমি বিটার ম্যাশিং ইউজ করেছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালো মতো বিটারটাকে ভালো মতো মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরে বিটার ম্যাশিংয়ের সাহায্যে আমি বেটারগুলো আরও ময়েস্ট করে নেব। সবসময় খেয়াল রাখবেন, একটা পারফেক্ট জিনিস বানানোর জন্য পারফেক্টভাবে বানাতে হয়। তো ছোট ছোট টিপসগুলো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেক টেস্টি আর অনেক ময়েস্ট হয় কেকটা। তো এভাবে সফটলি একটা বেটার বানালে তাহলে বুঝতে পারবেন যে আপনার কেকটা পারফেক্ট হবেই। তো এভাবে ঘুরে ঘুরে নেবেন। তো একটু একটু দানাদার লাগছে, ভয় পাওয়ার কিছু নেই। আমি এভাবে মিক্সচারটা মিশানোর পর এই দানাদারটা থাকবে না।
এটাকে প্রায় আমি 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আপনাকে এর ঘনত্বটা দেখাবো কেমন হয়েছে, তারপরে বুঝতে পারবেন এরকম ঘনত্বটা হলে বুঝতে পারবেন আপনার কেক বেটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিব। মোল্ডে আমি অলরেডি কাগজ দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। এখন উপর থেকে আমি বেটারটা ঢালবো যাতে কোনো বাতাস না থাকে, এয়ার বাবলস যাতে না হয় এর জন্য। আর এখন আমি এটাকে ভালো মতো টেপ করে নেব যাতে সব বাতাসগুলো বের হয়ে যায়। আগের থেকে আমি একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি 10 মিনিটের মতো। এখন এটার মধ্যে আমি কেকটাকে দিয়ে দিব প্রায় 30 মিনিটের মতো। যদি 30 মিনিটের মধ্যে যদি না হয় তবুও আপনারা 10 মিনিট রেখে দিয়ে কেকটাকে কুক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কেকটা অলরেডি হয়ে গিয়েছে। তো এভাবে আমি বসিয়ে রাখলাম প্রায় 30 মিনিটের মতো। তো আমি কেকটা 30 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল, তো আমি চেক করে দেখেছি, তো অলরেডি হয়ে গিয়েছে। তবু আবারও চেক করে দেখাচ্ছি, তো কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে এখন আনমোল্ড করে নিব কাগজটাকে। আজকে কেকটাকে কেটে দেখাবো না, কারণ এটার মধ্যে আমি ডেকোরেশন করব। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম। গুড ফুড অ্যান্ড গুড লাইফ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।